ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিলা আজম বলেছেন চলতি মাসের শেষ দিকে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এরপর জুন অথবা জুলাই মাসে পরবর্তী গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে মঙ্গলবার উনিশ মার্চ এক থেকে পনেরোতম অনুর্ধ্ব পঁয়ত্রিশ নিবন্ধন সনদারী ফোরামের এক প্রতিবাদ কর্মসূচির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি এন চেয়ারম্যান আরও বলেন শিক্ষামন্ত্রী বছরে চারবার গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছেন আমরা হয়তো এবছর এটি পারব না আগামী বছর থেকে এক বছরে চারবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবছর তিনটি গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা চিন্তাভাবনা রয়েছে একটি চলতি মাসেই দিতে চাই পরবর্তীতে জুন জুলাই আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এক থেকে পনেরোতম নিবন্ধন সনদারীদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর হয়নি তাদের আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া প্রসঙ্গে সাইফুল্লাহ আজম বলেন আইন অনুযায়ী যাদের সনদের মেয়াদ তিন বছর অতিক্রম হয়ে গেছে তাদের আমরা আবেদনের সুযোগ দিতে পারি না এটি আমাদের হাতে নেই তবে সরকার চাইলে বিষয়টি সমাধান করতে পারবে তিনি আরও বলেন আমি কেউ না আইন যা বলবে আমি তা প্রতিপালন করব। একটি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় আইন অনুযায়ী আপনাদের বিষয়টি আমি অনুধাবন করেছি তবে আমার হাতে কিছু করার নেই কোর্ট যদি আতেজ দেয় অথবা রাজনৈতিকভাবে যদি এটি সমাধান করা যায় তাহলে আবেদনের সুযোগ দিতে আমাদের কোনো সমস্যা নেই